শিকড় শিলোহ কলম সৃষ্টি জাহান ও শিলা শিকড় শিলোহ কলম সৃষ্টি জাহান ও শিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন বিবুল্লাহ সুবহানাল্লাহ মহাপতে নামের সাথে নামে সয়্যা যারে আল্লাহ পাঠাইলা নামের সাথে নামে সয়্যা যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মহাপতি শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলি ভোলা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলি ভোলা মক্কাতে ফুটিল রবি নরে মিন্নু রে আলা সুবহানাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখনো আপনারা দুর্বলে রয়ে গেছেন অনেকে এই মিয়া কতটা মনোযোগের সাথে জিকির করতে হবে কতটা মনোযোগের সাথে নামাজ পড়তে হবে জানে ইমাম বুখারী নামাজে দাঁড়ালেন দাঁড়ানোর পরে উনাকে বিষাক্ত ভিমরুল পোকা কামড় দিলেন কিন্তু উনার ওই বিষাক্ত পোকার কামড়ের বিষে ওনাকে কিছু করতে পারলেন না নামাজ যেমনি ধরছেন তিনি নামাজ শেষ করেছেন করার পরে উনি ওনার ছাত্রকে বললেন জুব্বাটা একটু উঠিয়ে দেখো তো কি জুব্বাটা উঠানোর পরে দেখলেন বিষাক্ত পোকা ওনাকে দশটা কামড় দিছে কয়টা ছাত্র তো পুরো অবাক হুজুর আপনাকে একটা একটা করে দশটা পোকা কামড় দিল আপনি কেমন করে নামাজ চালিয়ে গেলেন তখন ইমাম বুখারী বললেন আমি যখন নামাজে দাঁড়িয়েছি আমি যখন কোরআন তেলাওয়াত শুরু করেছি নামাজের মধ্যে কোরআন তেলাওয়াতের মধ্যে আমার এত গভীর মনোযোগ ছিল এত প্রেমে পড়ে আমি নামাজ পড়তেছিলাম বিষাক্ত পোকার কামড় আমার হৃদয় পর্যন্ত আসতে পারেনি আর আপনার আমার শরীরে একটা মশা বসলে আমরা বসতে পারি বুঝতে পারি এই প্রথম রাখাতে কোন সুরাটা পড়ছি দ্বিতীয় রাখাতে গেলে মনে রাখে না সিরিয়াল ভেঙে যায় কথা বলেন না কেন কত রঙের কথা যে মনে হয় ইমাম সাহেব যদি লম্বা কেরাত ধরে ঠিক না বেঠে আরে বাপরে আপনি কত ভিআইপি পার্সন জীবনের আমল নামা তালাশ করলে দেখা যাবে সব কলঙ্ক জনক অধ্যায় কথা কন না কেন কখনো কোনো দিন মুমিন গলা হট দেয় না যারা আটকা নামাজি তারাই গেলে কিন্তু কি হয়ে যায় আই এম ডিজিটাল ঠিক কিনা বলে এই নামাজ দিয়ে কোনো লাভ হবে না আপনার মধ্যে থাকতে হবে তাকওয়া আপনি ইমানদার হওয়ার পরে আপনার মধ্যে ভয় ঢোকাতে হবে কি ঢোকাতে হবে যদি আপনি 100% ইমানদার হওয়ার পরে আপনি যদি অন্তরে ভয় ভীতি সৃষ্টি করতে পারেন তাহলে দেখবেন আপনার মধ্যে কি সৃষ্টি হয়ে যাবে আমলের প্রতি শ্রদ্ধা আল্লাহর প্রতি শ্রদ্ধা ভালোবাসা এবং ভয়ঙ্কর যে পরিবেশ একটা বরাদ্দ করা আছে জাহান্নাম এবং জাহান্নামের
বাকি অংশগুলো, এগুলোর প্রতি যখন আপনি এগুলো নিয়ে চিন্তিত হবেন, তখন দেখবেন আমল করতে আসলে আর আপনার ফিরে যেতে ইচ্ছে করবে না। জানেন জিকিরে কিন্তু অনেক ফজিলত, অনেক ফজিলত জিকিরে। যেই ফজিলতের কথা বলে শেষ করা, আমি সংক্ষিপ্ত কিছু কিছু বলেছি আপনাদেরকে। আজকের এই মাহফিলটাও কিন্তু জিকিরের একটা অংশ, জলসা। কিসের জলসা? জিকিরের জলসা। আপনারা কেউ কি বলতে পারবেন যে আপনাদের আমল নামায় গুণা নাই? কথা কোন? আমি যদি এখন বলি নিষ্পাপ কে আছেন, কেউ কিন্তু সাহস করে হাত তুলবেন না। এখন যদি বলি গুণাগার কে আছেন, সবাই আমার আগে হাত তুলবেন, ঠিক না? আমরা যেহেতু নিজেদেরকে নিচু জঘন্য মনে করি, গুণাগার মনে করি, তাহলে আমাদের উচিত আমাদেরকে এই পবিত্র জলসাতে এসে একত্রিত হয়ে আল্লাহর কাছে আমাদের কি করা, দরখাস্ত করা, ঠিক কিনা বলেন? এই যতক্ষণ পর্যন্ত আপনার আমার অন্তরে ভয় সৃষ্টি না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা আল্লাহর কাছে অনুতপ্ত হতে পারবো না। আর অনুতপ্ত যতক্ষণ পর্যন্ত হতে না পারবো, ততক্ষণ পর্যন্ত মুক্তির কোনো সম্ভাবনা নেই। আল্লাহ রাসূল বলেছেন, আপনি যদি ভয় করে পরকালের কথা চিন্তা করে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, বিভিন্ন ধরনের ভয় ভীতি অন্তরে সৃষ্টি করে আপনি যদি কান্না করেন, মাসির মাথার সমপরিমাণ, কিসের সমপরিমাণ? মাসির মাথার সমপরিমাণ চোখের পানি যদি আপনার চোখ থেকে বের হয়ে যায়, আল্লাহ রাসূল বলেছেন আপনার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। তাহলে আমাদের কি করা উচিত? ক্ষমা চাওয়া উচিত না? আর জোরে বলেন না। বন্দনে আমার জুহাইনা গোত্রের এক মহিলা ব্যভিচারের মাধ্যমে সন্তান ধারণ করলেন। মহিলার পেটের মধ্যে বন্ধু সন্তান চলে আসলো, সন্তান চলে আসার পরে ওই মহিলার বাবা রাসূলের কাছে নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, আমার এই মেয়েটা ব্যভিচারের মাধ্যমে সন্তান কনসেপ্ট করে ফেলেছে, এখন আমি কি করব? বুঝে নেবেন বন্ধুরা, আমার নবীজিকে যখন নবীজির কাছে নিয়ে আসলেন, নবীজি আবার বাবাকে বললেন, তোমার মেয়েটা নেই, তুমি বাড়ি চলে যাও, সুন্দর করে লালন পালন করো, যত্ন করতে থাকো, যখন তোমার মেয়েটা সন্তান প্রসব করবে তখন আমার কাছে নিয়ে এসো। দেখতে দেখতে সময় চলে গেল, বাচ্চা প্রসব হলো। বাচ্চা প্রসব হওয়ার পরে রাসূলের কাছে যখন নিয়ে আসা হলো, তখন নবীজি বললেন, তার পরনের কাপড় দিয়ে তাকে শক্ত করে বাঁধো, তারপরে বললেন, তার জন্য গর্ত খনন করো, তার বডিটা বাঁধা হলো, অবন্ধ গর্ত খনন করা হলো, গর্তের মধ্যে ঢুকে পাথর মারতে থাকলো, পাথর মারতে 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 ওই পর্যন্ত পাথর মারতে থাকলো যতক্ষণ না পর্যন্ত মহিলাটার মরণ না হয়। পাথর মারতে মারতে বন্ধ মহিলাটা মৃত্যুবরণ করলো, কিন্তু যদিও পাপি সে কিন্তু ইমানদার, আল্লাহ মেনেছে, রাসূল মেনেছে, পরকালের প্রতি বিশ্বাস করেছে, আসমানে সকল কিতাবের প্রতি, সহিফাগুলোর প্রতি, ও বন্ধু আসমানে সকল ফেরেশতার প্রতি, যেই যেই জায়গায় ইমান আনা দরকার সে সব জায়গায় ইমান এনেছে, কিন্তু অপরাধ করে ফেলেছে ভয়ঙ্কর। তখন মহিলাটা মৃত্যুবরণ করলো, সবাই চিন্তিত হয়ে গেল, কে রে এই মহিলার জানাজা পড়াবে, কারণ তাকে তার মাজা পর্যন্ত গর্তের মধ্যে গেড়ে মৃত্যু নিশ্চিত করেছেন যে রহমাতুল লিল আলামিন, ওনার সামনে কারো জানাজা পড়ার এত বড় সাহস নেই। কথা বলেন না কেন? সবাই চিন্তিত হয়ে গেল। বন্ধু পরে দেখে গেল নবীজি তার জানাজা পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন, তার জানাজার কাজ সম্পূর্ণ হয়ে গেল, সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। হযরত ওমর ছিলেন অত্যন্ত দূরদর্শী, আপনারা তো জানেন, অত্যন্ত সাহস ছিলেন, অত্যন্ত নমনীয়তার সাথে আদবের সাথে প্রাণের নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাকে পাথর নিক্ষেপ করে মারা হলো তার জানাজা আপনি পড়ে দিলেন, নবী গো আসলে সমস্যার সমাধান কোথায়? আমাদের মধ্যে কি একটা কনফিউশন শুরু হয়ে গেছে, চিন্তা হয়ে গেল, নবীজি তার জানাজা পড়ে গেল, রহস্যটা কি? নবীজি সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, রে ওমর, ওই মহিলা যে তওবাটা করেছে, মদিনার 70 জন পাপীকে ভাগ করে দিলে 70 জন পাপীর ক্ষমার জন্য যথেষ্ট হয়ে যাবে। বুঝতে পারছেন নি? এবার
এত জঘন্য পাপ করার পরেও তার তাওবার পাওয়ার ছিল এত বেশি। আপনি আমিও তাওবা করব, জীবনে অতীতে যেই গুনাহ করেছি সব গুনার জন্য সব সময় লজ্জিত থাকব, জীবনে কোনো দিন আর পাপ করব না সেই প্রতিশ্রুতি দিব। দেব কি দিব না? যার হক নষ্ট করেছি সম্ভব হলে ধীরে ধীরে তার কাছ থেকে তার হক যা আছে তা ফিরিয়ে দিয়ে আমরা কি করব, তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিব। এবং হারাম খাবার খেয়ে বডিটাকে মোটা তাজা করেছি, এই হারাম গোস্ত শরীর থেকে আবার পুনরায় খসাতে হবে। এইরকম শক্ত তাকওয়া নিয়ে যদি আমরা তাওবা করতে পারি তাহলে আমাদের সেই তাওবা দিয়ে আমরা পরিত্রাণ পাবো, ঠিক কিনা বলেন? খালেস তাওবা। এখন আমরা তো নামাজই পড়ি না, তাওবার শিক্ষা পাবো কোত্থেকে? আমরা তো নামাজই পড়ি না, জিকিরই করি না। এই যে আমি দুরুদ পড়লাম শুরুতে, আপনারা কিন্তু পড়েননি, কেমন জানি দুর্বল দুর্বল ছিলেন, এই জন্য আপনাদেরকে আমি দুর্বল বলেছি। সম্মানিত উপস্থিতি, জুম্মার দিনে কেউ যদি রাসুলকে ভালোবেসে মাত্র 80 বার দুরুদ পড়ে, তার 80 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। দুরুদ পড়তে গিয়ে কোনো কষ্ট হয়? প্রাণ ভরে মন মুজি দুরুদ পড়া যায় না? বন্দরে আমার দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী, দোজাহানের বাদশা নবী, সরকারি মদিনা, তিনি বন্ধু বলে দিয়েছেন, তিনি জানিয়ে দিয়েছেন, কেউ যদি নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যদি 1000 বার দোয়া পড়তে পারো, নবীজি বলেছে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। আমাদের দুরুদ নিয়ে জিকির নিয়ে কত ধরনের অবহেলা। সম্মানিত উপস্থিতি, এই অবহেলার জগৎ থেকে আমাদেরকে কি করতে হবে? উঠে আসতে হবে, ওখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। এখন বর্তমানে আমাদের মধ্যে আরেকটা সবচেয়ে বড় ভয়ঙ্কর একটা বেদি আমাদের মধ্যে প্রকাশিত হয়েছে, বলবো? সেই বেদিটা হলো বাচ্চা মুসলমানি করাইলে, বিয়ে হইলে, জন্মদিন টন্মদিন কত কিছু, এক সপ্তাহ আগে থেকে গান বাদ্যযন্ত্র হয়, হয় কি হয় না? এই গান বাদ্যযন্ত্র বেড়ে যাওয়া মুসলমানের মধ্যে এটা কিয়ামতের আলামত। কিসের আলামত? আরো জোরে বলেন। আল্লাহ রাসূল বলেছেন, গানের আসরে যাওয়া পাপী লোকের কাজ, গান থেকে মজা নেওয়া ফাসেকদের কাজ। কি? কান লাগাইয়া গান শোনা কার কাজ? ফাসেকদের কাজ। আর গান থেকে গান শোনার পরে কেউ যদি কয় ইস ফ্যান্টাস্টিক, তার মানে মজা পাইছেন, এই কথা বলতে দেরি, আপনি যেন কুফুরি করে ফেললেন। নাউজুবিল্লাহ বলেন না কেন? মাঠে পানি দিলে যেমনি ফসল তৈরি হয়, নোংরা শব্দ দ্বারা যে গান রচনা করা হয়েছে, এই গান থেকে মানুষের মনের ঘরে নোংরামি তৈরি হয়। নাউজুবিল্লাহ বলেন না কেন? আমার আপনার প্রাণে নবী বলে দিয়েছেন, ও বন্ধু নবীজি জানিয়ে দিয়েছেন, কেয়ামতের পূর্বক্ষণে একদল মানুষের চেহারাটা বিকৃত হয়ে যাবে, মাটির মধ্যে গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কি তাওহীদ মানবে না? নবীজি বলেছেন মানবে। তারা কি রিসালাত মানবে না? নবীজি বলেছেন মানবে। নবীজি বলেছেন ওয়াসুমুন ওয়াইহজ্জুন ওয়াইউসাল্লুন। নবীজি বলেছেন তারা আল্লাহ মানবে, তারা রাসূল মানবে, তারা নামাজ পড়বে, রোজা করবে, কি করবে, হজ করবে, তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে? নবীজি বললেন, তারপরেও তাদের এই সাজা বহাল থাকবে। কেন গো, কেন গো? তাদের তারা গানের আসর বসাবে। নাউজুবিল্লাহ। কোন আপনি নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, সবই করেন, আল্লাহ মানেন, রাসুল মানেন, কিন্তু আমি গান প্রেমিক। কি প্রেমিক? ঠিক কিনা বলাই? কারণ নামাজ পড়লে আল্লাহ কইছে সব পাপ থেকে বেঁচে থাকতে পারেন। আপনি নামাজও পড়লেন, আবার নোংরা কাজও করলেন, তার মানে আপনি নামাজি হতে পারলেন না। তাহলে কি করা যাবে না? গান বাদ্যযন্ত্রের প্রতি আসক্ত হওয়া যাবে না, এটা কিয়ামতের আলামত। আপনার পবিত্র সব কাজ কি হয়ে যাবে? ড্যামেজ হয়ে যাবে। এখনকার ছেলেরা কি ভদ্র না অভদ্র? অভদ্র না, কথা কয় না। দেখবেন এখনকার ছোট ছোট বাচ্চাদেরকে আপনি মোবাইল দিলে ঠান্ডা হয়ে যায়, কথা কয় না। আপনি যেই কোনো একটা মিউজিক লাগাই দেন, দেখবেন বাচ্চা অটো ঠান্ডা হয়ে যাবে। কেন বাচ্চাটা ঠান্ডা হয়ে যাবে জানেন? কারণ বাচ্চার মার বাড়িতে বিয়ের দিন বাজছে মিউজিক, বাবার বাড়িতেও বাজছে মিউজিক, দুজন একত্রিত যখন হয়েছে রাতের 12টা পর্যন্ত তখনও বাজছে মিউজিক, কথা কন না। বাজারে গেছেন, চারা কিনবেন, ফলের চারা,
তেঁতুলের চারা দেখছেন এত সুন্দর, যাচাই বাছারাই করেন নাই, সুন্দর চারা দেখে লোভে পড়ে কিনে নিয়ে আসলেন, এটা বাড়িতে না লাগাইলেন বড় হইল, তেঁতুল ধরল পাইকে একটা পড়ছে, কামড় দিয়ে দেখেন এমন সুক্কার সুক্কা। এখন যদি গাছের নিচে বই বই এখন আল্লাহ রে আমি তো ভাবছিলাম আমার গাছের ল্যাংরাম ধরব, কি আপনি তো মিস্টেক করেছেন ফার্স্ট টাইমে শুরুতে, কোন সময় আপনার মিস্টেক হয়েছে ফার্স্ট টাইম শুরুতে, আপনি যদি বীজটা ভালো দেখে আনতেন তাহলে কিন্তু গাছটাও ভালো ফলও মিষ্টি হতো। ঠিক তেমনি ভাবে আপনাকে আমাকে ছেলের ক্ষেত্রে ছেলের জন্য মেয়ে খুঁজছেন ধার্মিক, মেয়ের জন্য ছেলে খুঁজছেন ধার্মিক, কালো সাদা লম্বা খাটো এগুলোর দিকে তাকাবেন না। এখন কিন্তু সুন্দরের পিছে দৌড়াইতে দৌড়াইতে আল্লাহ নাই রাসুল নাই ধর্ম নাই, রাসুল বলেছেন সুন্দর পাইছো বড়লোক পাইছো বংশীয় পাইছো সব পাইছো কিন্তু ধর্ম নাই, ধর্ম ধনের ধন নাই ভিতরে, এটাকে কি করে দাও ডিলেট করে দাও, ঠিক কিনা? আর সুন্দরীও না বড়লোকও না বংশীয় না কিন্তু এটা আর একজনের বাড়ির দাসী, একটা কান তার কাটাও, রাসূল বলেছেন যদি ধর্মধনের ধনী হয় কান কাটা বাদি দাসী বেয়াদব সুন্দর সুন্দরীর চাইতে অনেক উত্তম। আমাদের সামাজিক যে অবক্ষয় সেটা এই জায়গা থেকে উঠে এসেছে, দাদা কি বলেন? আমাদের সামাজিক যেই অবক্ষয় নীতি নৈতিকতার যে অবক্ষয় এটা কোত্থেকে উঠে এসেছে? এই বিবাহ নামক বন্ধন থেকে শুরুটাই হয়েছে নষ্ট, এই জন্য বাচ্চা আসে পৃথিবীতে অত্যন্ত দুষ্ট, কথা কন না কেন? আরে আমার কথা তো তারা পছন্দ করে না, কারণ কি করতাম কথা তো হেসা, আল্লাহ কয় অকুলু কাউলান সাদিদা, আল্লাহ কয় হেসা কথা কও না, কি মিশা কথা কইতা? নবী কইছে কান কাটা দাসী অনেক বেটার সুন্দরী বেয়াদবের চাইতে, এই যার যার বাড়িতে সুন্দর জামাই এবে দেখবেন হাতের গেটআপ সালাম দে না, একদম কারেক্ট কথা। এতে মনে মনে কয় আই এম এ হিরো, ঠিক কিনা বলে? আরে কয় না কেন, কয় এক এক সপ্তাহের মধ্যে 60টা বিয়ে হয়েছে, সব ডিজামাইতে মোটা সোটা সুন্দর আমি, ঠিক কিনা কো? হাতের ভিতরে অহংকার, আর বিশেষ করে সুন্দরী বউ যার ঘরে আছে শ্বশুর শাশুড়ির কোনো হুঁশ নাই, কথা কন না কেন? শ্বশুর শাশুড়ি হাজবেন্ড কে পাত্তা দেয় না, শ্যামলা এবং কালো বউ যেই ঘরে আছে দেখবেন এই ঘরে সুখের কোনো কমতি নাই, কথা কয় না কেন? এই জন্য আমি কই কালা সবের চাইতে বালা, কথা কয় না কেন? এই মিয়া নবীর স্বচ্ছ প্রেমিক ছিলেন হযরত বেলাল, হাবশির বেলাল কালা, এই তো কইছে সুন্দর এক প্রভাত মনে করিয়ে দিয়েছে, আমার মা আমি জন্মের পরে, আমার মা আমি জন্মের পরে দেখেছি ওই যে আগে বাঁধানো বানাতো না, আপনার কাপড়ের মধ্যে বিভিন্ন প্রভাত লেখে বিভিন্ন ডিজাইন তার আর্ট করে সুই সুতা দিয়ে করে যারা চারপাশ প্রেম দিয়ে আবদ্ধ করে ঝুলাই রাখতো, আমি বোঝার পরে দেখছি আমাদের ঘরের মধ্যে ঝুলানো, আমার মা কিন্তু একজন আর্টিস্ট, অত্যন্ত ফরেজগার নম্র ভদ্র অত্যন্ত আল্লাহওয়ালা, জীবনে আমি দেখিনি কোনো গ্লেইজি কাপড় পরতে, উনি পর্দায় থাকেন তারপরও কোনো উনি লাইট কোনো কালার কাপড় আমার জীবনে দেখিনি পরেন, আমার বাবাও কোনোদিন এনে দেয়নি, আমি দেখিনি জীবনে কোনোদিন আমার বাবা মা কোনোদিন তাদের এক ওয়াক্ত নামাজ কাজা করতে আমার চোখে পড়েনি, আমার মা লিখেছিলেন দেখছিলাম আমি জাতের মেয়ে কালোই ভালো নদীর জল গোলাই ভালো, আজকে আমার এই ভদ্রলোক আমাকে মনে করিয়ে দিলেন, সম্মানিত উপস্থিতি অনেক প্রভাদ আছে যেগুলো মুরব্বীরা আগে বলতেন এগুলো এখন ডিলেট হয়ে গেছে আউট হয়ে গেছে, ঠিক কিনা বলেন? মুরব্বীদের সংস্পর্শে থাকা দরকার, আল্লাহর প্রিয় লোকদের সংস্পর্শে থাকা দরকার, তাহলেই আসবে আমাদের মধ্যে শান্তি, ঠিক কিনা বলেন? আপনারা সত্যি করে বলেন কালো বউ যেখানে আছে এখানে কি শান্তি না? ওই দু চারটা তো একটু থাকেই দুষ্ট, তবে ম্যাক্সিমামই কালো এবং শ্যামলাম জামাই বলেন এবং বউ বলেন ওরা কিন্তু উভয়ই কিন্তু জেন্টেল, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি বলে হুজুর সব সুন্দর কি খারাপ? না সব সুন্দর খারাপ আমি বলছি না, তবে ম্যাক্সিমাম সুন্দরী বেয়াদব, ইসলাম মানে না আইন মানে না, দেখবেন তো ছেলে মেয়েদের তো তাদের পর্দাই নেই তাদের মতো করে চলাফেরা করে, এইগুলো সব সমস্যার সমাধান করতে পারে একটা জিনিস সেটা হলো নামাজ, আল্লাহ যেন আমাদের সবাইকে পরিপূর্ণভাবে নামাজ পড়ার তৌফিক দান করে, সকল বলুন আমিন। আমাকে অনুরোধ করেছেন কি তারে টাইম তো কম হয়েছে না, আমাকে অনুরোধ করেছেন আমার লেখা একটা গজল গাওয়ার জন্য, আমি একটা গজল গাইব তারপরে আমি আমার আজকের মাহফিল আমার আলোচনা শেষ করব, আপনারা কি সবাই তাবারুক আছে? হ্যাঁ ও মা আমি তো ভাবছি তাবারুক নাই, না না তাবারুক আছে।
তাবারক গাছে বিরিয়ানি নাকি চুরি? বিরিয়ানি মাশাল্লাহ, এটা কি দিছে? ও মা কি কইছে গো? আচ্ছা আজ উত্তর সোজা সুদি দিয়ে লই, এরপরে গজলটা গাবো। ছেলে এবং মেয়ে কখন উপযুক্ত হয়? যৌবনের জোয়ার কখন আসে? মেয়েরটা বুঝবে মা, ছেলেরটা বুঝবে বাবা। কথা বুঝে নেবেন, আমার একদম সোজা, একদম ডাইরেক্ট হিসাব। কেউ কিন্তু 20 বছরও কি করে না, কেউ কিন্তু 20-25 বছরও কি করে না, বাবা মাকে বিরক্ত করে না। কেউ কিন্তু আবার 14-15তেই কিন্তু কি করে, বাবা মাকে জ্বালায় মারে, পোলা হোক মেয়ে হোক। বাবা মা দেখবেন ছেলে মেয়ের কন্ডিশন বুঝে গইলে বিয়ে দিয়ে দিবেন, নাইলে বিয়ে করাই দিবেন। সোজা উত্তর কি? এই হুজুর কি দেখুন, হ্যাঁ না আমি কি বল বলছি, আপনারা বাড়ি গিয়ে বিবেচনা করবেন। আরেকটা হলেও হ্যাঁ সরকারে আপনি আপনি লেহালিটা করেন না তো, ঈশ্বর বা সরকার আইতো না আপনার বাড়িতে। আপনি আপনি যখন দেখবেন দুষ্ট প্রকৃতির তখন আপনি এটা করে দিবেন, কিন্তু আপনি লেখালেখি করেন না, কথা রাখবেন পরে সব হইব সময় মতো, ঠিক কিনা বলেন? এই কি তারে কালা আমার কাছে কো, আরে কস না, কি মুনাজাতের জন্য কিতা? আরে দূর বেটা, ফোনে 2 ঘন্টার কাছাকাছি হয়েছে আলোচনা করতেছে, তোরা কি বলত নাকি? এখন হচ্ছে প্রশ্ন, আমার দিকে তাকান, মহিলাদের দেন মুখর ম্যাক্সিমাম, বর্তমানে ম্যাক্সিমাম পুরুষরাই দিতে চায় না, তাদের সামর্থ্য থাকার পরেও কিন্তু দেয় না। ছোট্ট একটা হাদিস বলবো, যাদের বিবেক আছে তারা বুঝে নেবেন, যার বিবেক নেই তার কোনো কি চাই, ওয়াজ নসিহত কিচ্ছু নাই। আমার দিকে তাকান, আল্লাহ রাসুলের হাদিস, যেই নারী বিয়ের পরে 5 লাখ 10 লাখ 2 লাখ 1 লাখ 3 লাখ কি হলো, আপনার কাবিন হলো, কি হলো, আপনি 50,000 20,000 1 লাখ যাই দিলেন, আপনি আপনার সিস্টেম অনুযায়ী উসুল দিয়ে দিলেন, বিবিকে টাচ করার আগে কিন্তু নিয়ম দেন মোহর দেওয়া। হুজুর কি বলেন? মোহরানা পরিশোধ করা বিবিকে টাচ করার আগে দিতে হবে, কি করার আগে? ভাসুরগড়ে যাওয়া বিবিকে টাচ করার আগে একটা পুরুষ সেই মোহরানার টাকা দিতে হবে। এখন আপনি প্রশ্ন করবেন যে হুজুর আমি তো 10 লাখ টাকা কাবিন করছি, কি করেছি আমি 10 লাখ টাকা কাবিন করছি, আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। আপনি 10 লাখ টাকা কাবিন করতে হবে ওখানে গেছেন কেন? আপনি তো সুন্দরী বউ দেখছেন, মনে করছেন আরে হগলের চেয়ে আমার বউটা সুন্দরী, সবাই বলবে এই লোভে গেছেন, এলাকে আপনার নাকটা হরাই দিছে, এটার জন্য দায়ী আপনি, এটার জন্য দায়ী কে? আপনি। আল্লাহ রাসুল বলেছেন যেই স্বামী ইচ্ছে করে তার বিবির মোহরানা দিল না, বিবিও তাকে মাফ করলো না, ইন্তেকাল করার আগে তাকে কাল কাল কিয়ামতের মরার পরে কাল হাসরের তাকে জিনাকারীদের অন্তর্ভুক্ত করে জাহান্নামে দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনি যদিও বৈধ সংসার করেছেন, আপনার এক ঘোরামির কারণে আপনার ঠিকানা হবে জিনাকারীদের সাথে, আওয়াজ তুলে কর নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, অল্প সময়ের মধ্যে আমি আলোচনা শেষ করছি। কিসের কালেকশন? আমি 1 টাকা কালেকশন করতে পারবো না আমি, এই যে 2 ঘন্টা হচ্ছে, আমি কি মানুষ না রোবট? বারবার বলছি যে আরেকটা প্রোগ্রামে যাব, আপনারা আগে বলেন নাই কেন যে কালেকশন করতে হবে? আমি 10 মিনিট আলোচনা করে আপনাদেরকে কালেকশন করে দিতাম, 2 পৌনে 2 ঘন্টা আলোচনার পরে আসতেন আপনারা কালেকশন করতে, 9টায় আসতে 11টা বাজে। আপনারা মনে করেন হুজুররা কথা বলতে 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 এদের জান বাইরে যাক, ওই আমার আগে আলোচনা যিনি করছেন উনি বলে গেছেন যতদিন পর্যন্ত ব্রেইন আছে শক্তি আছে ততদিনই ভালোবাসবেন, এখন আমি বৈশা যাই আমাকে কেউ হিসাবও করবেন না। এই ক্যামেরা ক্লোজ কর। সম্মানিত উপস্থিতি, আমার কাছে চেয়েছেন আমি আমার লেখা একটা গজল গাইতে, আমি কিন্তু একজন রাইটার।